সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আজ মঙ্গলবার আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন আরামবাগ গার্লস কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ছাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। দেখুন বিস্তারিত। হ্যাঁ, আজকের আমাদের মেয়েরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নাম দিয়েছে। এত নাম আজ পর্যন্ত হয়নি, 500 উপরে স্টুডেন্ট এই ক্রীড়া প্রতিযোগিতায় নাম দিয়েছে। সানন্দে শুরু হয়েছে একেবারে সেই সকাল 9টা থেকে। হ্যাঁ, অনেক খেলা আছে, দৌড় আছে 100 মিটার, 200 মিটার, তারপরে লেবু দৌড়, তারপরে সুশ্রুতো দৌড়, তারপরে হচ্ছে অবস্ট্যাকল রেস, বস্তা দৌড়, লং জাম্প, হাই জাম্প সবই ছাত্রীরা। হ্যাঁ, সবাই। ডক্টর সৈয়দ সাজিদুল ইসলাম, অধ্যক্ষ, আরামবাগ গার্লস কলেজ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মাননীয় সভাপতি ডক্টর স্বপন কুমার নন্দী মহাশয়। তাদের, হ্যাঁ, তাদের পুরস্কারও দেওয়া হবে এবং তাদের সার্টিফিকেট দেওয়া হবে, এবং সে পুরস্কার ট্রফি দেওয়া হবে তাদের। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। ভলেন্টিয়ার্স, তোমরা ছোট জায়গায় যেখানে মাঠের মাঝখানে কাগজ আছে ওখানে বসাবে। আবার আমাদের এই 2022-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খুবই ভালোভাবে হচ্ছে, আজকে সকাল থেকে সারাদিনই চলছে এবং আগামীকালও চলবে, এবং খুব ভালোভাবে আমাদের যারা যারা পার্টিসিপেন্ট আছে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করছে, এবং খেলার মধ্যে থেকে তারা এমনও অনেকে আছে যারা পার্টিসিপেট করেনি কিন্তু বসে বসে আনন্দ উপভোগ করছে। এইটুকুই বললাম, আর কিছু বলতে চাই না। আমি অ্যাজ এ স্পোর্টসের টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, ফিজিক্যাল এডুকেশনের টিচার শিপ্রা দে, আর আর তো কিছু নেই। আমি এখানে মধ্যে যতটুকু আমার দায়িত্ব পালন করার আমি ততটুকু করছি। আজকে আমাদের গার্লস কলেজের কোর্স হচ্ছে, সেই বিবেকানন্দ বলেছিলেন যে 1 ঘন্টা গীতা পড়া হচ্ছে খেলাধুলোর কথা, তাই আমাদের সেই শিক্ষা জগতের যে পড়াশোনা যেমন হয় খেলাধুলোটা হয়, কারণ খেলাধুলো করলে ছেলেদের মন ভালো থাকে, মন ভালো থাকলে পড়াশোনা ভালো করতে পারে। সেই জন্যই আমাদের গার্লস কলেজের সেই কোর্স হচ্ছে। কোভিডের জন্য আমাদের বন্ধ ছিল, আমাদের সেই ছাত্রীরা
সেই বছর একদম গোটা কলেজের বেশিরভাগ এরকম কোনোদিন উৎসাহ দেখা যায়নি, সুন্দরভাবে পোর্টস হচ্ছে। আমাদের টিচাররা আছেন, আমাদের অধ্যক্ষ মহাশয় থেকে আরম্ভ করে নন টিচিং স্টাফ থেকে আরম্ভ করে সকলে মিলে ছাত্রীরা থেকে আরম্ভ করে এই পোর্টসটা আমাদের সুন্দরভাবে হচ্ছে আরামবাগ গার্লস কলেজে। কি বলবো, মানে আমাদের খুব আনন্দ করছি আমরা সবাই মিলে, আমরা সবাই খেলাতে অংশগ্রহণ করেছি, যেহেতু আমার এটা প্রথমবার, আমার অনেক বান্ধবীরাও আছে পার্টিসিপেট করেছে, আমাদের প্রথমবার, আমাদের খুব ভালো লাগছে। আর এখানে অনেক খেলা আছে, প্রথমে 100 মিটার দৌড় দিয়ে শুরু হলো, তারপরে ওখানে হলো সেমিফাইনালটা এখনো হয়নি, বস্তা দৌড়, তারপরে লেবু দৌড়, ছুঁচে সুতো পরানো, লং জাম্প, হাই জাম্প, মিউজিক্যাল চেয়ার, আরও ইত্যাদি আরও অনেক খেলা আছে। বস, হ্যাঁ আছে। আমার নাম সোমা রজক, আমি ফার্স্ট ইয়ার। আমাদের এখানে দীর্ঘ দুটো বছর, প্রায় 2.5 বছর পর এই স্পোর্টস হচ্ছে, কারণ কোভিডের জন্য তো এর আগে আয়োজন করা যায়নি, তো এবারে সেটা হচ্ছে এবং ছাত্রীদের তরফে মানে খুব উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। যদিও এখন ইউনিভার্সিটির পরীক্ষার সময় চলছে, ফিফথ সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে, থার্ড সেমিস্টারের পরীক্ষা সামনেই আছে, তবুও তারা সকলেই সেমিস্টারই সাড়ম্বরে তারা এখানে অংশগ্রহণ করেছে। খুব হই হই করে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। অধ্যক্ষ মহাশয় রয়েছেন, সভাপতি মহাশয় রয়েছেন, আমার নাম দীপক কুমার বন্দ্যোপাধ্যায়, আমি এই কলেজের পলিটিক্যাল সায়েন্সের অ্যাসোসিয়েট প্রফেসর, কলেজের বার্ষার হিসেবে অর্থমন্ত্রী। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।